केले ভাগ্নি চলে গেছে কিন্তু আবার বড় নুষ্টু মুষ্টু আমার সাথেই আছে। চাবায় না মামা, কি করলো? আ চলে গেল মেজু খালাকে দেখে, সে চলে গেল। ওই ভাতটা দেওয়া যাবে না, ওই ওই আর যেটা আছে বক্স আছে ওটা খাওয়ানো যাবে না, শক্ত হয়ে গেছে অনেক বেশি। কোনটা না ও দরকার নেই, আমি কেন আমার বাচ্চাদের উল্টা পাল্টা খাবো? দেখো খেলে 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 দেখো, উঠো উঠো উঠে এসো উঠে এসো। এই দেখো ছেলের ইন্টারেস্ট দেখো, আমার বড় ছেলে প্রচুর খেলতে পছন্দ করে, খেলা দিয়ে দেখেন। ভিউয়ার্সদের জন্য একটা জিনিস বলছি যে আপনারা যদি বিড়াল কখনো পেলে থাকেন তাহলে অবশ্যই বা আপনাদের বিজি শিডিউলের মধ্যেও এই বাচ্চাগুলোকে সময় দিবেন, না হলে দেখবেন যে ওরা বাসার সব কিছু হাঁচি হাঁচি করতেছে, দেন উল্টাপাল্টা কাজ করতেছে, বাসা থেকে চলে যাওয়ার টেন্ডেন্সি করতেছে। বাচ্চাদের সাথে যতটা বেশি খেলবেন ততটা বেশি তারা পোষ মেনে যাবে আর বাইরে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে না। মামা আসছে ডিস্টার্ব করতে, আত মামা খেলবে, মামা খেলবে, মামার সাথে খেলবে তারা। আপনারা এই যে বক্স দেখতে পাচ্ছেন, আহা কি সুন্দর লাগতেছে দেখো, কত বড় হয়ে গেছে, তাকালে ওর জোস লাগে, ও মাই গড। আপনারা এই যে দেখতে পাচ্ছেন পান্ডা পান্ডা বক্স, এটা হচ্ছে আসলে আমার ছোট ভাই আমার জন্য করে দিয়েছে একটা জুতার বাক্স, এটার মধ্যে আমার হচ্ছে ইলেকট্রিক জিনিসপত্র আছে, একটু খুলে দেখাও তো ভাইয়া। আমাদের এই যে মাল্টিপ্ল্যাক, মাল্টিপ্ল্যাকটা ভিতরে রাখা আছে কারণ বিড়ালরা এইসব নিয়ে খেলতে খুব পছন্দ করে আর ইলেকট্রিক শর্ট খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তার নিয়ে খেলা। আবার একবার তো একজন তো লাইন থাকা অবস্থায় ভিতরে হাত ঢুকাই দিয়েছিল, অবশেষ ইলেকট্রিক শর্ট খাই নাই বাট একটা ঝাটকা লাগিয়েছিল, তেমন না একটু ভয় পেয়েছিল কারণ আমরা পিছন থেকে চিল্লে উঠছিলাম। তো আপনাদের বাসায় যদি এরকম ইলেকট্রিক্যাল জিনিস থাকে একটু বক্সিং করে রাখবেন কারণ হচ্ছে বিড়ালরা তার তার এসব নিয়ে খেলতে খুব পছন্দ করে, তো সেফটির জন্যে এটা ইয়ে করা। ছোটটা চোখে লাইট লাগলে কেমন একটা ইয়ে হয়, আমার ছোট দেখেন এখানে আমি খেলতেছি আমার ছোটরা যে কি আয়েশা আরামপ্রিয় পোলা তার প্রুফ আমার পিসিতে
ভেঙে ফেলবে তো তাদেরকে প্রতিদিন এইভাবে এক্সারসাইজ করানো হয়। সে এতটাই ছোট, তাকে হাতের মধ্যে নিয়ে আমার ছোট ভাই পছন্দ কুচিল করে, সে মজা পায়। চলে গেল, মামা ডাক দিল, তারা দৌড়।